আসসালামু আলাইকুম ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ওজমা হাসান করোনা পরিস্থিতিতে অ্যাপস বন্ধ থাকলেও রাজধানীতে মোটরসাইকেল রাইড শেয়ারিং চলছে চালকরা জানান জীবিকার তাগিদে নিরুপায় হয়ে তারা চালাচ্ছেন রাজধানীতে বেশিরভাগ মানুষকে মাস্ক পরতে দেখা গেছে তবে গণপরিবহনে চালকদের সহকারীদের ঠিকমতো মাস্ক পরতে দেখা যায়নি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ মাজহারুল হক মালনার রিপোর্ট স্বাভাবিক সময়ের মতো লকডাউনেও রাজধানীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল রাইড শেয়ার করছে যদিও সরকারের নির্দেশে রাইড শেয়ারিং অ্যাপস বন্ধ রাখা হয়েছে ট্রাফিক পুলিশের সামনে চললেও এ ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তার ব্যাখ্যা দিয়েছেন তারা রাইড শেয়ারিং যদি বলেন এটা ভুলই হবে ভুল হবে ওনাদের কাছে জিজ্ঞেস যদি আমরা আগে জিজ্ঞেস করি এটাকে আপনি ভাড়া চালাচ্ছেন ওনারা বলে যে আমার নিকট তোমার কেউ ভাই ব্রাদার বোন অনেক সময় থেকে তার বলে ভাই এইটা বলে এটা আমাদের ভাড়া চলে অথবা রাইড শেয়ারিং কোনটা বলে সরকারি বন্ধের দিনে রাজধানীতে মানুষের চলাচল অন্য দিনের তুলনায় কম তবে নগরবাসীর মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে আপনার কি মনে হয় মাস্কটা পরা উচিত বেশিরভাগ সময় উপর রাখি মাঝে মাঝে যখন একটু সাফোকেশনটা বেশি মনে হয় তখন একটু নিচে দিকে হয়তো একটু নামাই মাস্ক সবসময় পরা উচিত পরিবহনের যাত্রীরা মাস্ক পরলেও চালকদের সহকারী এ ব্যাপারে উদাসীন অভিজাত এলাকার বিপণি বিতানগুলোতে স্বাস্থ্যবিধি মানছেন ক্রেতা বিক্রেতারা করোনার সংক্রমণ রোধে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন শারীরিক দূরত্ব মানা এবং সেই সাথে মাস্ক পরার জন্য আশার কথা মাস্ক পরার হার দিন দিন বাড়ছে এই রাজধানীতে যদিও অনেক ক্ষেত্রেই শারীরিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না গুলশান এক থেকে মাঝরাত মান্না চ্যানেল আই জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শনিবার দুপুর ১২টায় রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বৃহস্পতিবার রাত ১.৩০টার দিকে হাসান শাহরিয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন হাসান শাহরিয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর এ কে এম রফিক আহমদ মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিলে মার্চের শেষ সপ্তাহে তার নমুনা পরীক্ষা করা হয় পজিটিভ শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় ভোরে রাজাবাগ পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রিয় দর্শক এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর ধন্যবাদ সবাইকে